ওয়েলকাম ব্যাক টু অনলাইন ইংলিশ ক্লাস বাই অফিস স্যার। হ্যালো ভিউয়ার্স, তোমরা জানো গত যে ক্লাসটি নিয়েছিলাম সেটা ছিল মডিফায়ার পার্ট ওয়ান, অর্থাৎ মডিফায়ারের প্রাথমিক একটি ক্লাস। ক্লাসটি থেকে তোমরা জানতে পেরেছো মডিফায়ার সাধারণত দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে বা ইউজ হতে পারে এমন কয়েকটি গ্রামার আইটেম আমি বলেছিলাম, যেমন অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন অ্যাজেক্টিভ, ইন্টেন্সিফায়ার, পার্টিসিপল এবং ডিটারমিনার। এগুলোর মধ্যে থেকে আমি আজ মডিফায়ার পার্ট টু, এই ক্লাসে অ্যাজেক্টিভ ও অ্যাডভার্ব কীভাবে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তা দেখানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করি। অ্যাজেক্টিভ কীভাবে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় প্রথমে আমি সেটা দেখাবো। তবে অ্যাজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কীভাবে বসে সেটি দেখানোর আগে প্রথমে অ্যাজেক্টিভ সম্পর্কে একটু ধারণা লাভ করা দরকার। তাই অ্যাজেক্টিভের সংজ্ঞাটা প্রথমে দেখব। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, টল, শর্ট, স্ট্রং। অ্যাজেক্টিভ সর্বদা নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে। তাহলে নাউনের আগে যেটা বসবে সেটা অ্যাজেক্টিভ হবে, অর্থাৎ নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। এক নজরে সকল অ্যাজেক্টিভের সাথে আমরা পরিচিত হয়ে নিই। অ্যাজেক্টিভ কোন কোন ধরনের হতে পারে, কতগুলো অ্যাজেক্টিভ আছে। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে কী কী আছে দেখা যাক। গুড, ব্যাড, স্ট্রং, ফ্যাট, স্মল, টল, ব্রিলিয়ান, ডাল, হাই, লো, তো এগুলো ভালো করে জেনে রাখতে হবে। দুই নম্বর অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে আছে সাম, ম্যানি, মাস, মোর, অল, সেভারাল, ফিউ, লিটিল, এনাফ, নো, অ্যানি, অ্যাজেক্টিভগুলো জেনে রাখতে হবে। তিন নম্বর অ্যাজেক্টিভটা আমরা দেখব অ্যাজেক্টিভ অফ নাম্বার, অ্যাজেক্টিভ অফ নাম্বার মানে যেগুলো সংখ্যা বোঝাবে, ওয়ান, টু, থ্রি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, তাহলে সংখ্যাগুলো অ্যাজেক্টিভ অফ নাম্বার। চার নম্বরটা প্রোনমিনাল অ্যাজেক্টিভ, প্রোনমিনাল অ্যাজেক্টিভটা সাধারণত প্রোনাউন থেকে সৃষ্টি হয়। এই প্রোনমিনাল অ্যাজেক্টিভের আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এক নম্বর পসেসিভ, পসেসিভগুলো আমরা জানি ষষ্ঠীভক্তি র এর বোঝায়, সেগুলো যদি নাউনের আগে বসে তাহলে অ্যাজেক্টিভ হয়, যেমন মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, আওয়ার, ইটস, এগুলো। দুই নম্বর ডেমনস্ট্রেটিভ, প্রোনাউনগুলো নাউনের আগে বসলে অ্যাজেক্টিভ হয়ে যায়, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো। তিন নম্বর ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো নাউনের আগে বসলে অ্যাজেক্টিভ হয়। চার নম্বর ইনডেফিনাইট, অর্থাৎ যেগুলো অনির্দিষ্ট করে বোঝায় সেগুলো হচ্ছে ইনডেফিনাইট, যেমন সাম, ম্যানি, মাছ, মোর, অল, নো, ফিউ, লিটিল, এগুলো। তারপর আছে ইন্টারোগেটিভ, যেগুলো প্রশ্ন করা হয়, হোয়াট, হুইস, হুজ, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু নাউনের আগে বসলে এগুলো অ্যাজেক্টিভ হয়ে যায়। এছাড়াও ওয়ার্ডের শেষে এল, এবিএলই, টিআইভি, এসআইভি, ফুল, টিআইসি, ওইউএস, এনটি ইত্যাদি থাকলে সেগুলো অ্যাজেক্টিভ হয়। তাহলে আমরা দেখলাম যে প্রোনমিনাল অ্যাজেক্টিভ সাধারণত এগুলো পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইনডেফিনাইট, ইন্টারোগেটিভ। তাছাড়া ওয়ার্ডের শেষে এই যেগুলো এবিএলই, এএলটিআইভি এসবগুলো থাকলে সাধারণত অ্যাজেক্টিভ হয়। তো অ্যাজেক্টিভের ধারণা রাখলে কীভাবে প্রি মডিফায়ার হিসেবে বসবে সেটা সহজে আয়ত্ত করা যাবে। এখন আমরা অ্যাজেক্টিভ কীভাবে প্রি মডিফায়ার হিসেবে বসে তা একটা প্যাসেজের মাধ্যমে দেখব। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, উই হ্যাড এ ড্যাশ জার্নি ইয়েস্টারডে। এখানে ব্র্যাকেটে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ, পরীক্ষায় এভাবে থাকবে, সবগুলোই অ্যাজেক্টিভ বসবে এখানে, এই জন্য আমি ব্র্যাকেটে একটা লিখে দিয়েছি, পরেরগুলো আর দিইনি, বুঝে নিতে হবে। উই হ্যাড ড্যাশ জার্নি ইয়েস্টারডে, জার্নি নাউন, নাউনের আগে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে। তো উত্তরটা আমরা এখানে দেখছি যে উই হ্যাড এ প্লিজেন্ট জার্নি ইয়েস্টারডে, প্লিজেন্ট দিলে হবে, অথবা উই হ্যাড এ নাইস জার্নি ইয়েস্টারডে, প্লিজেন্ট দিলে হবে, নাইস দিলে হবে, দুটোই অ্যাজেক্টিভ। উই বুকড এ ড্যাশ রুম, এখানে কী বসবে, রুমটা নাউন, নাউনের আগে অ্যাজেক্টিভ বসবে, স্পেশাস রুম, অথবা উই বুকড ডেকোরেটেড রুম, উইথ ড্যাশ বেডস, বেডস নাউন, নাউনের আগে একটা অ্যাজেক্টিভ বসবে, উইথ ড্যাশ বেডস, উত্তরটা দেখি, কমফর্টেবল বেডস, অথবা উইথ
থ্রি বেডস, থ্রি একটা অ্যাজেক্টিভ আমরা দেখেছি ওখানে, অ্যাজেক্টিভ অফ নাম্বার তার মধ্যে থ্রি ছিল। দেয়ার ওয়াজ আ ড্যাশ ডাইনিং হল দেয়ার, ডাইনিং হল এটা হচ্ছে নাউনের আগে একটা অ্যাজেক্টিভ বসবে। সো উত্তরটা আমরা দেখি, দেয়ার ওয়াজ আ বিগ ডাইনিং হল দেয়ার, অথবা দেয়ার ওয়াজ আ স্পেশাস ডাইনিং হল দেয়ার। ইন দ্য ইভিনিং উই এনজয়েড আ ড্যাশ প্রোগ্রাম, উত্তরটা হলো কালচারাল প্রোগ্রাম অথবা মিউজিক্যাল প্রোগ্রাম, দুইটাই অ্যাজেক্টিভ। ডিফারেন্ট কাইন্ডস অফ সংস ওয়ার সাং বাই আ ড্যাশ সিঙ্গার, সিঙ্গার হলো নাউন, কোন ধরনের সিঙ্গার একটা অ্যাজেক্টিভ বসাতে হবে, ফেমাস সিঙ্গার অথবা রেপুটেড সিঙ্গার। দ্য ড্যাশ সংস অফ দ্য সিঙ্গার অ্যাট্রাক্টেড আস, ড্যাশ সংস, সংস হলো নাউন, কোন ধরনের সং দেখা যাবে উত্তরটা, মেলোডিয়াস সংস অথবা পম্পাস সংস, সুরেলা বা জাঁকজমক সঙ্গীত। উই গেভ হিম ড্যাশ মানি অ্যাজ হিজ গিফট, মানি নাউন, নাউনের আগে অ্যাজেক্টিভ বসাতে হবে, সাম মানি, সাম আমরা ওখানে দেখেছিলাম ইনডেফিনাইট অ্যাজেক্টিভ। উই টুক সাম ড্যাশ ফ্রুটস, ফ্রুটস নাউন, কোন ধরনের ফল, উই টুক সাম ড্যাশ ফ্রুটস, ডিলিশিয়াস ফ্রুটস অর জুসি ফ্রুটস। হোয়াইল এনজয়িং দ্য মিউজিক অ্যাট নাইট আফটার হ্যাভিং ডিনার, আওয়ার গাইড টোল্ড সাম ড্যাশ স্টোরিজ, স্টোরিজ হলো নাউন, নাউনের আগে অ্যাজেক্টিভ বসবে, উত্তরটা দেখব ইন্টারেস্টিং স্টোরিজ, ইন্টারেস্টিং হলো অ্যাজেক্টিভ। অ্যান্ড দেন উই স্লিপড এ ড্যাশ স্লিপ, আমরা ঘুমিয়েছিলাম, কেমন ঘুম ঘুমিয়েছিলাম, ড্যাশ স্লিপ, সাউন্ড স্লিপ আর ডিপ স্লিপ, সাউন্ড দিলে হবে, ডিপ দিলে হবে। তাহলে এই প্যাসেজটা পড়ে আমরা অ্যাজেক্টিভ কীভাবে নাউনকে মডিফাই করে তা দেখলাম, অর্থাৎ নাউনের আগে কীভাবে অ্যাজেক্টিভ বসে সেই নাউনকে মডিফাই করে বা প্রি মডিফায়ার হিসাবে বসে তা দেখলাম। এখন আমরা অ্যাডভার্ব সম্পর্কে ধারণা নেব এবং অ্যাডভার্ব কীভাবে প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে বা ইউজ হতে পারে সেটা দেখব। তো প্রথমেই অ্যাডভার্বের সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে সকল ওয়ার্ড বা শব্দ নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, অর্থাৎ এদের অর্থকে বিশেষভাবে প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশন ছাড়া আর সকল পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, অর্থাৎ এই নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশন ছাড়া অন্য পার্টস অফ স্পিচগুলোর আগে বসতে পারে। তবে সাধারণত ভার্ব, অ্যাডভার্ব ও অ্যাজেক্টিভকেই মডিফাই করে থাকে, বিশেষ করে ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, সেটা আমরা দেখব এখন। হি ওয়াক স্লোলি, তাহলে এখানে হি ওয়াকস, সে হাঁটে, কেমনভাবে হাঁটে, স্লোলি, তাহলে এখানে ভার্বকে মডিফাই করলো, ওয়াক ভার্বকে মডিফাই করলো, সে খুব ধীরে ধীরে হাঁটে। দ্বিতীয় এক্সাম্পল দেখব, হি ওয়াকস ভেরি স্লোলি, এখানে সে ধীরে হাঁটে কিন্তু কেমন ধীরে হাঁটে, ভেরি স্লোলি, তাহলে এখানে স্লোলি অ্যাডভার্বকে আবার মডিফাই করলো, ভেরি অ্যাডভার্বটা, তাহলে এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করলো। তারপরে দেখব, হিজ হ্যান্ড রাইটিং ইজ ভেরি স্লো, এখানে স্লো হলো অ্যাজেক্টিভ এবং তার আগে বসানো হয়েছে ভেরি, তাহলে অ্যাজেক্টিভকে মডিফাই করলো অ্যাডভার্ব। সো আমরা এখানে দেখতে পেলাম যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে এবং অ্যাডভার্ব অ্যাজেক্টিভকেও মডিফাই করে। আমরা এখন কিছু কমন অ্যাডভার্বস দেখে নেব, অ্যাডভার্বের কিছু ক্লাসিফিকেশন আছে, তো কমন যেগুলো সেগুলো আমি এখানে দিয়েছি। অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময় নির্দেশ করবে এবং এটা হোয়েন দিয়ে প্রশ্ন করে এই অ্যাডভার্বটি পাওয়া যাবে। হি উইল গো টুমরো, সে আগামীকাল যাবে, তাহলে এখানে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি, হোয়েন মানে কখন, সে কখন যাবে বা কবে যাবে, টুমরো, তাহলে টুমরোটা এখানে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অফ টাইম সাধারণত এগুলো হতে পারে, টুডে, টুমরো, ইয়েস্টারডে, লেট, অলওয়েজ, সেলডম, ওয়ান্স, টুয়াইস, নাও, দেন, বিফোর, সিন্স, এগো, অফেন, সুন, আর্লি, লেটলি, সামটাইমস, ডেইলি, নেভার, এভার, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, রেয়ারলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, ইটিসি, তো এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব টাইম, সবগুলো অ্যাডভার্ব মনে রাখতে হবে।
অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে আমরা বুঝছি যে স্থান নির্দেশ করবে, এবং হোয়্যার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বটি পাওয়া যাবে। যেমন রাইস গ্রোস এভরিহোয়্যার, ধান সবখানেই জন্মে। তো এখানে হোয়্যার দিয়ে হোয়্যার মানে কোথায়, ধান কোথায় জন্মে, এভরিহোয়্যার সবখানে, তাহলে এভরিহোয়্যারটা এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস সাধারণত এভরিহোয়্যার, নো হোয়্যার, এনি হোয়্যার, ইনসাইড, হেয়ার, দেয়ার, অ্যাবাভ, বিলো, নিয়ার, আন্ডার, অ্যারাউন্ড, অ্যাব্রড, ইটিস, এগুলো দ্বারা সব প্লেস বোঝায়, স্থান বোঝায়। এই জন্য এগুলো অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার সাধারণত কীভাবে হয় তা নির্দেশ করে, কাজটি কীভাবে হয়। হাউ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার খুঁজে পাওয়া যায়। যেমন দ্য বয় রানস কুইকলি, বালকটি দৌড়ায় দ্রুত। তাহলে হাউ দিয়ে যদি আমরা প্রশ্ন করি, হাউ মানে কেমন বা কেমনভাবে, বালকটি কেমনভাবে দৌড়ায় কুইকলি, তাহলে এখানে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর সাধারণ কথাই বলা যায় যে অ্যাডভার্ব অফ ম্যানার সাধারণত অ্যাজেক্টিভের শেষে এলওয়াই থাকে বেশিরভাগই। আরও অন্যান্য অ্যাডভার্ব অফ ম্যানারটা আমরা দেখে নেব, কুইকলি, স্লোলি, কর্ডিয়ালি, ক্লিয়ারলি, স্মুথলি, ব্রেভলি, ব্যাডলি, কেয়ারফুলি, অ্যাটেন্টিভলি, হ্যাপিলি, ওয়াইসলি, ক্রুয়েলি, সুইফটলি, ফাস্ট, ওয়েল, সাইলেন্টলি, প্রপারলি, ইজিলি, সিক্রেটলি, কারেক্টলি। এখানে আমরা ফাস্ট এবং ওয়েল দুইটাই শেষে এলওয়াই নেই, কিন্তু ফাস্ট মানে হচ্ছে দ্রুত বা দ্রুততার সাথে, ওয়েল মানে হচ্ছে ভালোভাবে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমরা অন্য অ্যাডভার্ব দেখব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, কাজের মাত্রা বা পরিমাণ নির্দেশ করে। হাউ মাচ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি পাওয়া যায়। যেমন রাইস গ্রোস অ্যাবান্ডেন্টলি ইন বাংলাদেশ, রাইস ধান বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মে, তাহলে এখানে মাত্রা বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। তো আমরা হাউ মাচ দিয়ে যদি প্রশ্ন করি, কি পরিমাণ ধান বাংলাদেশে কি পরিমাণে জন্মে, প্রচুর পরিমাণে, অ্যাবান্ডেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এছাড়া অ্যাডভার্ব অফ ডিগ্রিগুলো অলমোস্ট, ফুললি, টোটালি, কোয়াইট, পার্টলি, অ্যাজ, সো, টু, ভেরি, মাচ, মোর, এনাফ, লিটল, লেটস, এন্টায়ারলি, হোললি, কমপ্লিটলি, হার্ডলি, গ্রেটলি, ইটিসি, এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এছাড়া আমরা আরও কিছু অ্যাডভার্ব আছে, সেগুলো দেখে নিই। ফার্স্ট, লাস্ট, দেয়ার ফোর, সো দ্যাট, সার্টেনলি, শিওরলি, ইয়েস, নট, যে ইয়েস, নট, নেভার, এগুলো সব অ্যাডভার্ব। পার অফ, লাইকলি, প্রবাবলি, সেকেন্ডলি, লাস্টলি, ইটিসি, এগুলো সব অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বগুলো যদি আমাদের আয়ত্তে থাকে, যখন বলবে যে প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে সহজে আমরা চিনে ফেলবো যে এখানে বা বুঝতে পারবো কোন অ্যাডভার্বটি বসবে। এখন আমরা দেখব যে কিছু অ্যাডভার্ব কীভাবে সেগুলো প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। তো একটা প্যাসেজের মাধ্যমে দেখব, প্যাসেজটা এখানে দেওয়া আছে, আমি খালি জায়গা রেখেছি, খালি জায়গাগুলোতে অ্যাডভার্ব বসবে। অ্যাজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে দেখানোর সময় এই প্যাসেজটি ব্যবহার করেছি, এখনও সেই প্যাসেজটি ব্যবহার করব। তবে অ্যাজেক্টিভগুলো এখানে বসানো আছে, এই অ্যাজেক্টিভগুলোর আগে এখন অ্যাডভার্ব বসবে। আমি একটা কোশ্চেন ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি যে প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ উইথ অ্যান অ্যাডভার্ব। তো এখানে সবগুলোই যেহেতু অ্যাডভার্ব বসবে, এই জন্যে বারবার কোশ্চেনটা লেখা হয়নি। তো প্রথমটা আমরা পড়ি, উই হ্যাড আ ড্যাশ প্লিজেন্ট জার্নি, প্লিজেন্ট জার্নি করেছিলাম, কেমন প্লিজেন্ট জার্নি। তো উত্তরটা দেখব আমরা যে ভেরি, টোটালি, রিয়েলি, এখানে বসতে পারে তিনটার যে কোনো একটা। উই হ্যাড আ ভেরি প্লিজেন্ট জার্নি স্টার্টে, উই হ্যাড আ টোটালি প্লিজেন্ট জার্নি স্টার্টে, উই হ্যাড আ রিয়েলি প্লিজেন্ট জার্নি স্টার্টে। উই বুকড এ ড্যাশ ডেকোরেটেড রুম, এখানে ডেকোরেটেড অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে অ্যাডভার্ব বসবে। ডেকোরেটেড রুমটা কেমন ডেকোরেটেড ছিল, উই বুকড এ ড্যাশ ডেকোরেটেড, কমপ্লিটলি ডেকোরেটেড, ফুললি ডেকোরেটেড, নাইসলি ডেকোরেটেড রুম উইথ ড্যাশ কমফর্টেবল বেডস, এখানে কমফর্টেবল অ্যাজেক্টিভ, এর আগে একটা অ্যাডভার্ব বসবে। কেমন আরামদায়ক বেড ছিল, রিয়েলি কমফর্টেবল বেডস, অথবা ট্রুলি কমফর্টেবল বেডস, সত্যিকারে
কম্ফর্টেবল ভার্বস বা প্রকৃতপক্ষে কম্ফর্টেবল ভার্বস ছিল, দুইটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত অ্যাজেক্টিভের আগেই বসে এবং অ্যাজেক্টিভকে কোয়ালিফাই করে, এবং আগেই বলা হয়েছে ভার্ব অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে কোয়ালিফাই করে। দেয়ার ওয়াজ আ ড্যাশ স্পেশাস ডাইনিং হল দেয়ার। স্পেশাস হলো অ্যাজেক্টিভ, স্পেশাস ডাইনিং হল কেমন স্পেশাস, ভেরি স্পেশাস, ভেরিটা একটা অ্যাডভার্ব। ইন দ্য ইভিনিং সন্ধ্যায় উই এনজয়েড আ ড্যাশ কালচারাল প্রোগ্রাম, আমরা একটা ড্যাশ কালচারাল প্রোগ্রাম এনজয় করেছিলাম। তো কালচারাল হচ্ছে অ্যাজেক্টিভ, এর আগে বসবে একটা অ্যাডভার্ব। ডেইলি কালচারাল প্রোগ্রাম, উইকলি কালচারাল প্রোগ্রাম বা সুইটলি কালচারাল প্রোগ্রাম, তিনটা যে কোনো একটা বসানো যেতে পারে। ডিফারেন্ট কাইন্ডস অফ সংস ওয়ার সাং, বিভিন্ন প্রকার গান গাওয়া হয়েছিল বাই ড্যাশ ফেমাস সিঙ্গার। ফেমাস অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব বসাতে হবে। গ্লোবালি ফেমাস সিঙ্গার, বৈশ্বিকভাবে বিখ্যাত সিঙ্গার। পপুলারলি ফেমাস সিঙ্গার, জনপ্রিয়ভাবে বিখ্যাত সিঙ্গার। দ্য ড্যাশ মেলোডিয়াস সংস অব দ্য সিঙ্গার অ্যাট্রাক্টেড আস, মেলোডিয়াস অ্যাজেক্টিভ, এর আগে আরও একটা অ্যাডভার্ব বসে মেলোডিয়াসকে মডিফাই করবে। দ্য সুইটলি মেলোডিয়াস সংস, হাইলি মেলোডিয়াস সংস, ভেরি মেলোডিয়াস সংস অব দ্য সিঙ্গার অ্যাট্রাক্টেড আস। তো ভেরিটা একটা কমন অ্যাডভার্ব, এটা অনেক জায়গায় বসতে পারে। উই গেভ হিম ড্যাশ হ্যান্ডসাম মানি অ্যাজ হিজ গিফট, হ্যান্ডসাম অ্যাজেক্টিভ, তাহলে এর আগে একটা অ্যাডভার্ব বসবে। উই গেভ হিম ভেরি হ্যান্ডসাম মানি অ্যাজ হিজ গিফট, আমরা তাকে খুব হ্যান্ডসাম মানি গিফট হিসাবে দিয়েছিলাম। উই টুক সাম ড্যাশ ডিলিশাস ফ্রুটস হোয়াইল এনজয়িং দ্য মিউজিক, ডিলিশাস অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে অ্যাডভার্বগুলো বসবে, যে কোনো একটা বসানো যাবে এই তিনটার থেকে, ইয়ার্লি ভেরি সিজনালি। তাহলে উই টুক সাম ইয়ার্লি ডিলিশাস ফ্রুটস, ভেরি ডিলিশাস ফ্রুটস আর সিজনালি ডিলিশাস ফ্রুটস হোয়াইল এনজয়িং দ্য মিউজিক। অ্যাট নাইট আফটার হ্যাভিং ডিনার আওয়ার গাইড টোল সাম ড্যাশ ইন্টারেস্টিং স্টোরিজ অ্যান্ড দেন উই স্লিপ, ডিনার শেষে আওয়ার গাইড টোল সাম ড্যাশ ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিংটা অ্যাজেক্টিভ, এর আগে আরও একটা অ্যাডভার্ব বসবে। রিয়েলি ইন্টারেস্টিং, টোটালি ইন্টারেস্টিং, হাইলি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, তো আগে বলেছি ভেরিটা অনেক জায়গায় বসতে পারে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাস মডিফায়ার পার্ট 3 নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট দিবে, আরও নতুন ক্লাসের আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গুড বাই।